ইউক্রেনের শস্য ক্রেনে আফ্রিকায় পাঠান, ইউরোপকে রাশিয়া। জাতিসংঘের মানবাধিকার পরিষদে ফিরতে চাইছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের পরীক্ষা নিচ্ছে ভারত। ক্রাইমিয়ার উপর হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। তরি ধরে মারোটান, রাজা হবে খান খান, বললেন মির্জা আব্বাস। সর্বশেষ সংবাদে জানবেন, যেভাবেই হোক জানুয়ারির মধ্যে নির্বাচন, নইলে অরাজকতা হবে, বললেন ইসি আলমগীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইউক্রেনের শস্য কিনে আফ্রিকায় পাঠান, ইউরোপকে বলছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেগ্রেই ল্যাভরভ ইউরোপীয় কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে ইউক্রেনের যুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ না করে দেশটির শস্য কিনে আফ্রিকার দুর্ভিক্ষপ্রবণ দেশগুলোতে পাঠান। তবে অনেক আগেই রাশিয়ার এমন প্রস্তাব নাকচ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউরোপীয় কমিশন যেহেতু ইউক্রেনে প্রায় $100 বিলিয়ন খরচ করেছে, তার বদলে তারা ইউক্রেনের যে শস্য বিক্রি করতে চায় তা কিনে নিতে পারে এবং সেগুলো তারা আফ্রিকার দেশগুলোতে পাঠিয়ে দিতে পারে। সেগ্রে ল্যাভরভ আরও বলেন যে ইউরোপের দেশগুলোতে ইউক্রেন বিপুল পরিমাণ শস্য বিক্রি করতে চায়, কিন্তু অনেক দেশই সেগুলো কিনতে চায় না, কারণ সেই দেশগুলোর নিজস্ব উৎপাদন রয়েছে এবং তারা তাদের কৃষকদের অবমূল্যায়িত করতে চায় না। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে 2022 থেকে ইউরোপের বিভিন্ন দেশের বন্দরে 260,000 মেট্রিক টন রাশিয়ার সার আটকে আছে। আমরা এই সারগুলো আফ্রিকার দেশগুলোকে বিনামূল্যে দিতে চাই। রাশিয়ার এই শীর্ষ কূটনৈতিক আরও বলেছেন যে মালাভিতে 20,000 মেট্রিক টন সারের প্রথম চালান পাঠাতে সময় লেগেছে প্রায় 6 মাস। কেনিয়ায় 30,000 টন সার পাঠাতে সময় লাগবে আরও 3 মাস। তিনি আরও জানান যে নাইজেরিয়া পাঠানোর জন্য 34,000 টন সার রাশিয়া মজুত করে রেখেছে, কিন্তু ইউরোপীয় দেশগুলো সারা না দেওয়ায় সেগুলো কবে পাঠানো সম্ভব তা তিনি জানেন না। এর আগে চলতি বছরের জুলাই মাসে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত কৃষ্ণ সাগর হয়ে ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তি থেকে রাশিয়া নিজেকে প্রত্যাহার করে নেয়। এরপর থেকে আফ্রিকায় খাদ্য সংকটের জন্য রাশিয়াকে দায়ী করে আসছে পশ্চিমা বিশ্ব। জাতিসংঘের মানবাধিকার পরিষদে ফিরতে চাইছে রাশিয়া। আগামী মাসে এই সংক্রান্ত ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউক্রেনের রুশ সেনাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে গেল বছর এপ্রিলে রাশিয়ার সদস্যপদ স্থগিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে তখন এই পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু এখন রাশিয়ার কূটনৈতিকরা তাদের দেশকে নতুন করে 3 বছর মেয়াদের জন্য পরিষদে পুনরায় নির্বাচিত করতে চাইছেন। রাশিয়া জাতিসংঘের সদস্যদের কাছ থেকে তাদের সমর্থন চেয়ে যে পজিশন পেপার বিতরণ করেছে সেটির একটি অনুলিপিও বিবিসির হাতে এসেছে। এতে দেখা গেছে রাশিয়া মানবাধিকার সমস্যাগুলোর জন্য পর্যাপ্ত সমাধান খুঁজে বের করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। কয়েকটি দেশের একটি গোষ্ঠীর রাজনৈতিক ইচ্ছা অনুযায়ী কাজ করে, পরিষদকে এমন হাতিয়ার হওয়া থেকে বিরত রাখতে চাইছে মস্কো। এতে পশ্চিমের দিকে ইঙ্গিত করা হয়েছে বলে বোঝা যাচ্ছে। কূটনৈতিকরা বলছেন যে ইউক্রেন এবং নিজস্ব সীমানার মধ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর রাশিয়া আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ফিরে পাওয়ার আশাও করছে। যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের পরীক্ষা নিচ্ছে ভারত। কানাডার সংসদে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেছেন, শিখ নেতা হরদীপ সিং নির্জার হত্যায় ভারতের জড়িত থাকার ব্যাপারে যথেষ্ট প্রমাণ রয়েছে। এরপরে ভারত ও কানাডার সম্পর্ক নজিরবিহীনভাবে খারাপ হয়, দেশ দুটির একে অপরের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়। এরই মধ্যে এই ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে এশিয়ার অন্যতম অর্থনীতির দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কী রকম হবে। ভারতের অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্র ট্রুডোকে ঝুলিয়ে রেখেছে, কারণ জো বাইডেন প্রশাসন তার অভিযোগের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, কোনো ধরনের সতর্ক বার্তা না দিয়ে কেবল উদ্বেগ প্রকাশ করেছে ও ভারতকে তদন্তে সহযোগিতা করার আহ্বানও জানিয়েছে। যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের কারণে ভারত নিজেদের অবস্থান শক্ত হয়েছে ও হত্যার বিষয়টি অস্বীকারও করেছে। পাশাপাশি শিখদের প্রতি কঠোর অবস্থানে রয়েছে নয়াদিল্লি। এতে অনেক ভারতীয় তাদের সরকারের প্রতি খুশি। বহুদিন থেকে কানাডীয় নাগরিক নির্জারকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে আসছিল ভারত। 1970 থেকে 1990 সালে পাঞ্জাবে হত্যাকাণ্ড ও 1984 সালে শিখ দেহরক্ষীর গুলিতে ইন্দিরা গান্ধীর হত্যাকে ভারতীয়রা এখনো মনে রেখেছে। ভারতীয় সমালোচকরা মনে করেছিল ট্রুডো অনেকটাই বিচ্ছিন্ন, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি অন্যদিকে মন নিয়েছে, কারণ হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকা তথ্য কানাডাকে দিয়েছে যুক্তরাষ্ট্র। কানাডা ও যুক্তরাষ্ট্র 5 আইসের সদস্য।
এই গোয়েন্দা গ্রুপের অন্য সদস্যরা হলো অস্ট্রেলিয়া, ব্রিটেন ও নিউজিল্যান্ড। এই দেশগুলো নিজেদের মধ্যে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে। জি টোয়েন্টি সম্মেলনে মোদীকে ব্যক্তিগতভাবে এই হত্যার ব্যাপারে জানিয়েছে মোদী সহ ফাইভ আইজেন নেতারা। ভারত সম্ভবত পশ্চিমা ঐক্যের শক্তিকে অবমূল্যায়ন করেছে, এটি কানাডাকে একটি দ্বিতীয় সারির শক্তি হিসেবে দেখে। তারা মনে করে যদি অভিযোগ সত্য হয় তাহলে ভালোভাবেই হস্তক্ষেপ করতে পারবে। ওয়াশিংটনের ব্রুকিংস ইনস্টিটিউটের তানভী মাদন বলেছেন যে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে অবমূল্যায়ন করা হয়েছে। প্রথমত, কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ, দেশ দুটিরই রয়েছে বৈশ্বিক নিরাপত্তার ইস্যু। উত্তর আমেরিকায় অন্য দেশের হস্তক্ষেপকে তারা মেনে নেবে না। তাছাড়া যুক্তরাষ্ট্র রয়েছে শিখ সম্প্রদায়, তবে কোনো অপরাধমূলক প্রমাণ প্রকাশ করা হলেও অভিযুক্তদের অস্বীকার করার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। মনে হচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের প্রতি তার কৌশলগত প্রতিশ্রুতি ভেঙে ফেলবে না। মোদী ও তার দল ভারতে যে গণতান্ত্রিক পশ্চাদপসরণ নিয়ে এসেছেন তার জন্য যুক্তরাষ্ট্র খুব কমই মোদীর সমালোচনা করেছেন। চীন সম্পর্কে পারস্পরিক উদ্বেগের উপর ভিত্তি করে তাদের অংশীদারিত্ব, ভারত একদিকে পশ্চিমাপন্থী আবার অন্যদিকে পশ্চিমের প্রতি বিরক্ত। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তার সম্পর্ক গভীর করতে আগ্রহী, কিন্তু তার নিরাপত্তার দিক অন্য শক্তির কাছে হস্তান্তর করতে গভীরভাবে অনিচ্ছুক। ভারত যদি চীনের মতো নিজেদের ওজন হারানো শুরু করে তবে এটি দ্রুতই কিছু দ্বিদলীয় সমর্থন হারাবে। ক্রাইমিয়ার উপর হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। শুক্রবার অধিকৃত ক্রাইমিয়ার রুশ নৌঘাঁটির সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইউক্রেন সেই অঞ্চলে আরও হামলার চেষ্টা চালাচ্ছে। শুক্রবারের হামলায় ব্ল্যাক সি ফ্লিটের কমান্ডার নিহত হয়েছেন বলেও দাবি করছে কিয়েভ। রাশিয়ার অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপের ওপর চাপ বজায় রাখছে ইউক্রেন। শুক্রবার ব্লক সি ফ্লিটের সামরিক দপ্তরের উপরও ক্ষেপণাস্ত্র হামলার বিশাল ক্ষয়ক্ষতি ও প্রাণহানির দাবি করার পর ইউক্রেন আবারও ক্রাইমিয়ার দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রাশিয়ার দাবি, এয়ার ডিফেন্স সিস্টেম সেই হামলা বানচাল করে দিয়েছে। সেভাস্তোপোল রাশিয়া নিযুক্ত গভর্নর মিখাইল রাজবোজায়েভ টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানিয়েছেন যে সোমবার রাতে বেলবেক বিমান ঘাঁটির কাছে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে। সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ক্রাইমিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা আবারও জোরালো করার ঘোষণাও দিয়েছেন তিনি। উল্লেখ্য, 2016 সালে অধিকৃত ক্রাইমিয়ার রাশিয়ার সামরিক অবকাঠামো অকেজো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। সীমান্তের কাছে রাশিয়ার ভূখণ্ডে বেলগরদ অঞ্চলেও সোমবার 60টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে বলে রাশিয়া দাবি করছে। ইউক্রেনের সৈন্য রসদ ও সামরিক সরঞ্জাম পাঠানোর ক্ষেত্রে এই অঞ্চলটির বিশেষ গুরুত্ব রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযানে এখনও তেমন বড় সাফল্য দেখতে না পারায় চাপের মুখে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা সফর করে তিনি আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি আদায় করে পরিস্থিতি সামাল দেবার চেষ্টাও করেছেন। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, বললেন মির্জা আব্বাস। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, হাজার হাজার কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে একটি দেশ চলতে পারে না। কারো রাজত্ব কায়েম করার জন্য স্বাধীনতা হয়নি, দেশটা হীরক রাজার দেশে পরিণত হয়েছে। দড়ি ধরে টান দেওয়ার সময় এসেছে, তাই দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। দড়িতে টান পড়লে বর্তমান সরকারের অবস্থা হীরক রাজার মতোই হবে। দেশ থেকে যে টাকা পাচার হয়েছে তা পাই পাই করে দেশে ফিরিয়ে আনা হবে। বিএনপি ঘোষিত এক দফার চূড়ান্ত আন্দোলন সফল করতে মঙ্গলবার ঝিনাইদহ থেকে খুলনা অভিমুখে রোড মার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মির্জা আব্বাস বলেন, একদিকে গণতন্ত্র, অন্যদিকে খালেদা জিয়ার মুক্তির লড়াই। আমি বেগম খালেদা জিয়াকে বলে এসেছি, সারা দেশবাসী আপনার জন্য চিন্তিত, দেশবাসী আপনার জন্য দোয়া করছেন। আমরা এই হাসিনা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে ইনশাল্লাহ আপনাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবো। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাবুদ্দিন সহ আরও অনেকে। যেভাবেই হোক জানুয়ারির মধ্যে নির্বাচন, নইলে অরাজকতা হবে, বললেন ইসি আলমগীর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, যেভাবেই হোক সংবিধান অনুযায়ী জানুয়ারির 29 তারিখের মধ্যে নির্বাচন হতে হবে, সেটি না হলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, এতে দেশে একটা অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হবে, সেটা তো নির্বাচন কমিশন হতে দিতে পারে না। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনারের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে আপনারা তো ভোটের জন্য শতভাগ প্রস্তুত, কিন্তু রাজনৈতিক পরিস্থিতিকে নির্বাচনমুখী মনে করছেন কি না। জবাবে ওই কথাগুলো বলেন তিনি। ইসি আলমগীর বলেন, আমরা কিন্তু সরকারি বা কোনো প্রতিষ্ঠানের কর্মচারী না,
আমরা সংবিধান অনুযায়ী শপথ নিয়েছি, সেই শপথ আমাদের পূরণ করতে হবে। এ সময় সাংবাদিকদেরকে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী 2024 সালের 29 জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত না হলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। ওই নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পুঙ্গাঙ্গ দল না পাঠালেও আরও অনেক দেশ আছে। সার্কভুক্ত দেশগুলো আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। আলমগীর বলেন, নীতিমালা অনুযায়ী যে কোনো দেশের যে কোনো সংস্থা আবেদন করতে পারে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফেমবোসার সদস্য দেশ, বিশেষ করে আমাদের আশেপাশে যেসব দেশ আছে তাদের আমরা ইনভাইট করি, আমরা শীঘ্রই তাদের ইনভাইট জানাবো। সার্কভুক্ত দেশগুলো আমন্ত্রণ জানানোর বিষয়ে আলোচনা হয়েছে, আগামী মাসে তাদের আমন্ত্রণ জানানোর চিঠিও দেওয়া হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।